আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিজনেস আইডিয়াটি নিয়ে আলোচনা করব, সেটি যদি আপনি আপনার এলাকায় একাই করেন তাহলে এটি হবে আপনার জন্য একটি ইউনিক বিজনেস আইডিয়া। আজকের বিজনেস আইডিয়াটি হচ্ছে বাঁশের তৈরি চাটার বিজনেস আইডিয়া। ঠিক শুনেছেন, বর্তমানে বাঁশের তৈরি চাটার বিজনেস আইডিয়াটি খুব একটা রেয়ার, কারণ এটি প্রত্যেক জেলায় অনেক সচরাচর দেখা যায় না। আপনি যদি এটি আপনার এলাকায় একাই করতে পারেন তাহলে এটি হবে আপনার জন্য একটি ইউনিক বিজনেস আইডিয়া। এই বিজনেসের প্রফিটটা যেটা, সেটা আমি এক কথায় বলে দিই, এটা হচ্ছে আপনি যদি প্রথমবার 1 লক্ষ টাকা নিয়ে বিজনেস করতে নামেন, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন জেনে নিই কীভাবে একটি বাঁশের চাটা তৈরি করতে হয় এবং এটি কীভাবে বিক্রি করবেন। তো চলুন ফুল প্রসেসটি জেনে নিই। তো চলে এসেছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ। তো আজকে যে টপিকটি হচ্ছিল সেটি হচ্ছে আপনি আপনার এলাকায় একটি ইউনিক বিজনেস করতে পারবেন, সেটি হচ্ছে বাঁশের তৈরি চাটার বিজনেস। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার এই বিজনেসটি করার জন্য একটি জায়গা নির্ধারণ করবেন। সেখানে যদি আপনার নিজের জায়গা হয় তাহলে আরও বেশি ভালো, অন্যথায় আপনি একটি জায়গা ভাড়া নিতে পারেন। অবশ্যই মনে রাখবেন জায়গাটি যেন বড় হয়, কারণ আপনি কাঁচামাল এবং এই চাটার জন্য বড় একটি জায়গা দরকার। তো দ্বিতীয় যেটি করবেন সেটি হচ্ছে অভিজ্ঞ শ্রমিক নিয়োগ দিবেন। সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় দুজন শ্রমিক নিয়োগ দিলেই পারেন এবং তাদেরকে বেতন করে দিবেন। তাদের যে মাসিক বেতনটি দিবেন সেটি হচ্ছে আপনি কন্ট্রাক্টে দিয়ে দিবেন, যা ওরা মাসিক এতগুলো কাজ করে দিবে এবং তাদেরকে কাজের উপর নির্ধারণ করে বেতন দিবেন। অন্যথায় আপনি যদি তাদেরকে মাসিক বেতনভুক্ত করে কাজ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি তেমন প্রফিট আশা করতে পারবেন না। তৃতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে কাঁচামাল কোথায় পাবেন। তো বিভিন্ন এলাকায় অনেক পাইকার রয়েছে যারা বাঁশ আমদানি করে থাকে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে, আপনি তাদের সাথে যোগাযোগ করে কাঁচামালটা পেয়ে যাবেন। এবং এই হচ্ছে প্রথম স্টেপ যেখানে আপনি এই ব্যবসাটি কীভাবে করবেন এবং করার মূল ধাপ। দ্বিতীয় হচ্ছে আপনি কাস্টমার কীভাবে পাবেন। প্রথমে আপনাকে প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে এবং এলাকায় এটিকে খুব ভালোভাবে সাড়া ফেলে দিতে হবে যে আপনি আপনার এলাকায় প্রথম একটি বিজনেস করতেছেন, যেটি হচ্ছে আপনার এলাকায় ইউনিক বিজনেস। এবং এখানে আপনি মনে করেন যে বিভিন্ন খামারি রয়েছে যারা মনে করেন যে বাঁশের তৈরি চাটার অনেক প্রয়োজন বা অনেক দূর থেকে তারা এই চাটাটি নিয়ে আসছে, সেক্ষেত্রে আপনি এটি তাদেরকে জানালে আপনার কাছ থেকে সে তারা কাজটি করতে পারবে। তো এটি হচ্ছে কীভাবে কাজগুলো পাবেন। তো নেক্সটে যেটি হচ্ছে যে কীভাবে একটি কাজ সম্পূর্ণ করবেন। তো আশা রাখছি যে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নেক্সটে আমরা যে কোনো একটি চাটার কোম্পানিকে, অর্থাৎ চাটার যেসব দোকানগুলো হয় সেগুলোকে আপনাদেরকে লাইভ ঘুরিয়ে দেখিয়ে একটি ভিডিও করব এবং এই ভিডিও টোটাল প্রসেসটিকে কীভাবে একটি চাটা করতে হয় বা কীভাবে সম্পূর্ণ কাজটি করতে হয় সেটি লাইভে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে যে কোনো একটি চাটার কারখানা আপনাদেরকে লাইভ ঘুরিয়ে দেখাতে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।